নতুন ধারার ডিজিটাল ব্যাংক করতে আবেদন করেছে দেশি বিদেশি 52টি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, রাইডিং শেয়ারিং, ফুড ডেলিভারি, তথ্য প্রযুক্তি সেবাদানকারী, ওষুধ কোম্পানির মতো দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো লাইসেন্স পেতে একক ও যৌথ উদ্যোগ আছে। রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক করতে চায়। এগুলো হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ও রূপালী ব্যাংক। এছাড়াও ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করেছে মোবাইলের আর্থিক সেবাদাতা MFS প্রতিষ্ঠান, নগদ বিকাশ ও মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক, রাইডিং শেয়ারিং পাঠাও আবেদন করেছে। ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করতে হবে। আবেদন ফি হবে 5 লাখ টাকা, যা অফেরতযোগ্য। এই ব্যাংকের লাইসেন্সের জন্য লাগবে 125 কোটি টাকা। পরিচালক হতে হবে লাগবে কমপক্ষে 50 লাখ টাকা। নতুন ধারার এ ব্যাংক চালু করতে আগ্রহীদের আবেদন নিতে নতুন ওয়েব পোর্টাল খোলে কেন্দ্রীয় ব্যাংক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মূলধনের হিসেবে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নাজুক। বেশিরভাগ সময় ব্যাংকের মূলধনে সমস্যা তৈরি হয়। যদিও বেসরকারি ব্যাংকের চেয়ে সরকারি ব্যাংকের এই সমস্যা প্রকট, তবে বড় ব্যবসায়ী, প্রভাবশালী কেউ বা সরকারি মদদের বেসরকারি কিছু ব্যাংক চলছে মুমূর্ষু অবস্থায়। বাংলাদেশের দুর্নীতি, পাচার ও খেলাপি ঋণ নিয়ে আলোচনা বা সমালোচনা এখন সবচেয়ে বেশি। এই অবস্থা থেকে বের হওয়ার কোনো চেষ্টাই তেমন সফল হচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে অনলাইনে আছেন সৈয়দ আহসানুল আলম পারভেজ, ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যিনি বর্তমানে কর্মরত আছেন NBER এর চেয়ারম্যান হিসেবে। জনাব সৈয়দ আহসানুল আলম পারভেজ, বিজনেস লাইনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে নতুন ব্যাংক খুলতে হলে ন্যূনতম 500 কোটি টাকা মূলধন থাকতে হবে। আগের নিয়মে প্রচলিত ধারার ব্যাংকের ন্যূনতম মূলধন ছিল 400 কোটি টাকা। ব্যাংক যদি তার ব্যবস্থাপনা নিয়ে সচেতন না হয়, তাহলে মূলধন বাড়ানোর শর্ত দিলেই কি সমস্যার সমাধান হবে কিনা, আপনি কি মনে করেন? আপনার প্রশ্নগুলো ব্যাপক, আলোচনা আপনি ব্যাপক করেছেন। আমি সংক্ষেপে উত্তর দিতে চাই যে ব্যাংকিং ব্যবস্থা প্রাইভেট সেক্টর শুরু করেছিল 20 কোটি টাকা দিয়ে, তারপরে সেটা 50, 100, 200, 400, 500 কোটি টাকা হয়েছে। সো মূলধন বাড়ালে সমাধান হবে কিনা, না, মূলধন বৃদ্ধি করলে আপনার সমাধান জটিল থেকে জটিল হবে। কারণ 100 কোটি টাকা মূলধনের ব্যাংক যে পরিমাণ লুটপাট করতে সাহায্য করতে পারবে, ব্যাট লোন, ব্যাংক যত বড় হবে তত বেশি লুটপাট হবে, অর্থাৎ আপনার তত বেশি আপনার ব্যাড লোন হবে। সো সেটা হচ্ছে উল্টো পথ। আর ব্যাংকিং ব্যবস্থায় শৃঙ্খলা আনতে গেলে মূলধন বিষয়টা না, কারণ মূলধন যতই হোক ব্যাংক চলে জনগণের আমানতে। তো আমানত খেয়ানত না করার জন্য অবস্থার উন্নতি হবে যদি বোর্ডকে ডাকাতি করার সুযোগ কমিয়ে দেওয়া হয়। এখন বোর্ড ডাকাতি করার সুযোগ একবারে পথ একেবারে উন্মুক্ত আছে, আমরা অনেক বলছি, এটা দিয়ে কিছু কিছু কাজ হলো, সর্বাত্মক সুফল দেখা যাচ্ছে না। জনাব আহসানুল আলম পারভেজ, ব্যাংকগুলোর বড় বড় ব্যবসায়ী ডিল করতে চায়, কিন্তু ক্লায়েন্ট বুঝে না করলে সেখানে খেলাপি ঋণের সংখ্যা বাড়ার সুযোগ বেশি রয়েছে। ক্লায়েন্ট কি বাধ্য করে নাকি ব্যাংক লোভে পড়ে খেলাপি ঋণের ভার নিচ্ছে, আপনি কি মনে করেন? কোনটাই না। আমি আপনাকে বলি, এই যে বড় বড় ব্যবসায়ী হলে এই হয়, আপনি যেটা বলছেন, আপনি একটা কোম্পানি খোলার চেষ্টা করেন, আপনি একটা নতুন করে কিছু এন্টারপ্রেনারশিপ চেষ্টা করেন, জান গেলে দেওয়ালে আপনি মাথা চুকলো টাকা পাবেন না, আমিও মাথা চুকলে টাকা পাবো না। তাহলে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটা চলেছে প্যাপস, আমরা পড়াতে গিয়ে বলি যে এই যে পেপস, PIPS, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল পার্সন থেকে দূরে থাকবে, আসলে ব্যাংকিং করবে না, কারণ আপনি হাত সিংহর সাথে কি করে বন্ধুত্ব করবেন, ইউ ক্যানট ডু ফ্রেন্ডশিপ উইথ এ স্নেক। তাই আমি ওদের প্রতি খারাপ কিছু নাই, কিন্তু ব্যাড মানি ড্রাইভস গুড মানি অ্যাওয়ে, এবং তারপরে আপনার বিহাইন্ড এভরি বিগ মানি দেয়ার ইজ এ ক্রাইম। এগুলো পড়াতে আমাদের 65 বছর বয়স হয়েছে। ব্যাংকাররা বুঝে শুনে সেখানে যায় এই কথা আমি ঠিক বলতে চাচ্ছি না, কিন্তু ব্যাংকের মালিকরাই ব্যাংক লুট করার উদ্দেশ্য নিয়ে এই ব্যাংক খোলে, এবং তারা সবাই কম বেশি সুচতুর ভাবে সেটা সফল হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কথা ভিন্ন। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে আমরা বলি সেখানে প্রফিট শুড নট বি দ্য অনলি মোটিভ, সেখানে টাকা মানুষকে, জনগণকে, এসএমইকে দিতে হবে, কিছু টাকা মার যেতে পারে, সেটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ধরব। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যখন বোর্ডে রাজনীতিবিদ ডাইরেক্টররা আসে এবং তারা পার্সেন্টেজে যখন যারা যখন লোন হয় পার্সেন্টেজে বাংলাদেশে এখন লোন হচ্ছে, খুব কম মানুষকে আপনি নিয়ে আসতে পারবেন টকশোতে এরকম যে ভাই 100 কোটি টাকা পেয়েছেন, 300 কোটি টাকা পেয়েছেন, 500 কোটি টাকা পেয়েছেন, বড় বড় পাওয়ার হাউস থেকে ফোন না করিয়ে কোরআন শরীফ ধরে আপনার টকশোতে একজন লোককে আপনি আনতে পারবেন না, যে হয় উনি ফোন করিয়েছেন বড় জায়গার থেকে অথবা উনি পার্সেন্টেজ দিয়েছেন 3-5%। আমি একটা ব্যাংকের, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান, ইসি চেয়ারম্যান সবগুলো পদে আমি ছিলাম, রূপালী ব্যাংকের পরিচালক ছিলাম, ইসলামী ব্যাংকের পরিচালক ছিলাম, তাই এগুলো আমি এখন মরার আগে সিসিম ফাট করে দেওয়ার দায়িত্ব মনে করেই বলছি যে, এবং আমি 1% 1% কারো থেকে খাইনি বলে এই যে ওপেন মিডিয়াতে বলতে পারতেছি, এবং জাতীয় দায়িত্ব আমার এটা যে আমাদের এখন ব্যাংক নিয়ে বেশি কথা না বলে, ঋণ খারাপ নিয়ে বেশি কথা না বলে, কি করে এটাকে আমরা এবার ফিরাও মোড়ে কি করে আমরা এটাকে সমাধান করতে পারি, এটা নিয়ে রাজনীতি না করে, এটা নিয়ে আপনার যা সরকারকে বিব্রত করার চেষ্টা না করে, সবাই যদি আমরা দাবি করে চেষ্টা করি যে ভিতরের গল্পগুলো বের করে নিয়ে আসি, তাহলে হয়তো সরকার বাধ্য হবে চাপে পড়বে আরো কিছু কঠিন ব্যবস্থা নেওয়ার। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাগুলো কি বলবো হালকা ঝাপসা, তো আপনার এটা 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 কোনো কার্যকরী কোনো ব্যবস্থা সরকারি ভাবে নেই, সেজন্য ওইটা সাফল্য 10% 20%। আপনি জানাচ্ছিলেন যে লুট করার জন্যই ব্যাংক মালিকরা ব্যাংক খোলেন, তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে এত অসুবিধা এবং এই যে লুট করার উদ্দেশ্যে তারা ব্যাংক খোলেন, তো কেন্দ্রীয় ব্যাংক কেন তাদের সেই ব্যাংকগুলো বন্ধ করে দিচ্ছে না, এবং এই যে এত দুর্বলতা, এসব দুর্বলতা নিয়েও কেন ব্যাংক চালাতে হবে, এবং এই ব্যাংকগুলো বন্ধ করে দিলে সমস্যা কোথায়? আমি 3টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি তুলেছেন। প্রথম কথা হচ্ছে আমি সবগুলো দোষ কেন্দ্রীয় ব্যাংকে দিতে চাই না, কারণ আপনার কেন্দ্রীয় ব্যাংক ক্যান বার্ক ক্যানট বাইট, ওখানে যারা যায় আমিও যেতে পারতাম রাজনৈতিক, আমার নাম গিয়েছিল পিএম অফিসে, কিন্তু রাজনৈতিক কারণেই হয়তো আমাকে পরে বাদ দেওয়া হয়েছে। তো ওখানে আমার যে ভাইরা গেছে ওরা তো আমার বন্ধু সব নাকি, তো ওরা তো আসমান থেকে আসেনি, গভর্নরগুলি তো কেউ ক্লাসমেট, কেউ 1 বছর সিনিয়র, কেউ 1 বছর জুনিয়র, তো ওখানে গেলেই হ্যান্ডস আর টাইড হয়ে যায়। তার মানে আমি বুঝাতে চাচ্ছি বার্ক করতে পারে বাইক করতে পারে না, বার্ক সে করে যে একটু সাহস আছে, এখন আসেন আর একটু অন্যদিকে চলে যাই ব্যাংক সিস্টেম নিয়ে। আপনি যে ভারতে যারা অনেক অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতেছে মানে পৃথিবীকে তাক লাগাই দিচ্ছে, এরা কারা? এরা টাটা, বিরালা, আম্বানি, গোয়েঙ্কা, মিত্তাল, আপনি দেখবেন যে ওদের একটা হেরিটেজ আছে, তার মানে আপনি দেখবেন যে ওরা কাপড় ব্যবসা করতে করতে, ঝাড়ুর ব্যবসা করতে করতে বংশানুক্রমে এই জায়গায় উঠে এসেছে। আর আপনি বাংলাদেশে যারা টপ লোন ডিফল্টার আপনি ওদের একটা লিস্ট করেন, তারা 20 বছর আগেও সোয়াবিন তেল চুরি করতো, আর কেউ আরেক দিকে স্মাগলিং করতো, টেকনাফের দিকে ইয়াবা ব্যবসা করতো, তার মানে এই ধরনের ফরিয়া লুটারা বাজে লোকগুলোর হাতে কিছু টাকা আসার পরে তারা বুঝলো যে মানি বিগেটস মানি। তার মানে আমরা এটা আমি ইউনিভার্সিটিতে এসে ঘুরাকারে বুঝতে পারছি যে এখন আমি আর কাজ করবো না, এখন মাই মানি উইল ওয়ার্ক ফর মি, সো ওই দেয়ার মানি ওয়ার্কস ফর দেম, এবং তারা চিন্তা করে যে বড় অঙ্কের টাকা লুট করতে হলে ব্যাংক না করলে কিছু করা যাবে না। কারণ আপনি দেখেন এই এই তো 7 বছর আগে ব্যাংকে 20 কোটি টাকা, 40 কোটি টাকা ছিল, তো 20 জন লোকে 40 কোটি টাকা দিছে, দিয়েই তো তারা 50 কোটি টাকা করে লোন নিছে এক একজন, সো এখানে অনেক ফাঁকি ফিরিস্তি আছে। আমি এই কথাটা ব্যাংক লুট করার জন্যই করে, এটা একজন বৃদ্ধ মরার কাছাকাছি এসছে, আমাকে অনেকে রাগ করবেন, আমি শুধু বুঝতে বলবো যে আমার বাক্য হিসাবে আমাকে বুঝবেন না, আমার কথার একটা স্পিরিট নেওয়ার চেষ্টা করেন। আর আজকে সঞ্চালক আপনি আমাকে এমন একটা বিষয়ের সামনে কথা বলতেছেন, আমি এই কথাটা বলছি এই জন্য যে ডিজিটাল ব্যাংক করার ক্ষেত্রেও ওই নীতিতে ওই মানসিকতায় বিগ মানি আর্ন করার জন্য হঠাৎ করে দেখবেন যে কোত্থেকে কে এসে গেছে আপনি ওগুলো বলতেছেন। তো সো যে ব্যাংকিং এর যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যাদের নিজের কোনো টাকা পয়সা নাই, যারা বন্ধু বান্ধব থেকে ধার করে 50 লাখ টাকা নিয়ে এসে দিয়ে ব্যবসা ব্যাংক করবে, বন্ধু বান্ধব থেকে আপনিও তো 50 লাখ টাকা নিয়ে আসতে পারবেন আমার সঙ্গে যদি আপনাকে নিয়ে বলি, তাহলে আপনার এত সহজ যদি হয়ে যায় এবং 125 কোটি টাকা নিয়ে যদি জনগণের টাকাগুলো ডিজিটালি এবার কায়েম করার ব্যবস্থা করা হয়। The reason is
ডিজিটাল ব্যাংকিং এ ফ্রড করা, সাইবার ক্রাইম করা অনেক সোজা। জনাব সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনি বলছিলেন যে মালিকানার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আছে এবং দুষ্ট লোকদের হাতে টাকা এলে লুট করার জন্য তারা ব্যাংক খোলেন। তো আরেকটি জিজ্ঞাসা আমাদের, যে একটি ইদানিং আমরা একটি প্রতিবেদনে দেখেছি যে ব্যাংকের চেয়ে মানুষের হাতে টাকা আছে এবং একটি এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে যে সেই টাকাগুলো ব্যাংকে নেয়ার ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ব্যাংকগুলোর মূলধন ঘাটতির আরেক বড় জায়গা হচ্ছে সাধারণ মানুষ, যেটি আমি বললাম যে তাদের হাতে এখন ব্যাংকের চেয়ে বেশি টাকা আছে, তো এখন ব্যাংকে তারা টাকা রাখছেন না, ব্যাংকের উপর কি তাদের আস্থার অভাব আছে কিনা একটি ব্যাপার, কারণ তারা মনে করেন যে তাদের টাকা ব্যাংক থেকে নাই হয়ে যাবে, এটাও ব্যাংকগুলোর একটি বড় সমস্যা। তো এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি, আপনি কি মনে করেন? আচ্ছা দেখেন, এই ব্যাপারে একটু দুই মিনিট কথা বলতে হয়। প্রথম কথা হচ্ছে যে এটা যে বলেছে ব্যাংকে টাকা ফিরিয়ে আনা, এখন আমার প্রশ্নটা হচ্ছে আমার কাছে আছে 2 লাখ টাকা, আমি যদি ভেজাল মনে করি, আমি যদি 2 লাখ টাকা বাসায় রাখি, কারো বাপের কিছু বলার আছে? সেটা কোন মায়ের সন্তান যে এই সমস্ত কথা বলছে? তো ব্যাংকে রাখা কি ম্যান্ডেটারি? যদি তাই হয় তাহলে তো ফাইন্যান্স মিনিস্টার এমনকি আমার আপা প্রাইম মিনিস্টার একটা এলান দিতে পারে, আজকে থেকে কারে বাসায় টাকা থাকবে সেই টাকা র‍্যাব পুলিশ নিয়ে নেবে। তো যদি সেটা সংবিধান সম্মত না হয়, আমার টাকা আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো, আমার টাকা আমি রাখবো, যেখানে ইচ্ছা সেখানে রাখবো, তো সেখানে আমাদেরকে কত অসহায় মনে করা হচ্ছে, আমাদেরকে লুটারাদের সঙ্গে তামিল করতে শেষ সম্পদগুলো লুট করে নিয়ে যাওয়ার জন্য এগুলো বুদ্ধি করা হচ্ছে। একটা কাজ করলে হয় না, বাংলাদেশ গভর্নর একটা গভর্নর্স ব্যাংক বলে একটা ব্যাংক খুলুক, আমরা সব টাকা সেখানে রেখে আসি, কারণ সেখানে অন্তত বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে এইসব গল্প শুনতে হবে না যে ব্যাংকে গিয়ে FDR ক্যাশ করতে গিয়ে লেফট রাইট করা, তারপরে পদ্মা ব্যাংক সরকারি একটা সংস্থাকে টাকা দিতে পারতেছে না, এই সমস্ত খবর যদি পেপারে আসে এবং একেবারেই দলান্ধ ছাড়া কোনো বিবেকসম্মত মানুষ এইসব কথা বলবে না। মানুষের টাকা মানুষ যেখানে ইচ্ছে সেখানে রাখবে, দুর্নীতির টাকা চোরের টাকা হলে পালিশের রাখবে, তো ক্যাশ টাকা হলে বোল্টে রাখবে, বোল্ট কেন করা হয়েছে, তো আপনার মানে বাসার বোল্ট, তো এগুলো বাজে কথা, ওদেরকে আমি সতর্ক করে দিতে চাই, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই জিনিসগুলো বলে বলে তারা কিন্তু মানুষের ভিতরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা বিদ্বেষ সৃষ্টি করতেছে, যে এখন বলছি সরকার বলতেছে বা বলতেছে যে বাসায় টাকায় রাখতে পারবো না, তার মানে ওই সব টাকায় আবার লোপাট করে জয় বাংলা হবে, যেটা এখন একটা পিনাকি খুব বিকৃতি করে করে বলে, আমি সেটাকে নিন্দা করার জন্যই বলতেছি এখানে। তো এই সব ব্যাপারে এই টাকা মানুষ ব্যাংকে অবশ্যই রাখবে, যখন সে টাকা সেফটি পাবে, ইজি ডিপোজিট ইজি উইথড্রল পাবে, চেক নিয়ে ঘোরাঘুরি করতে হবে না, 5 লাখ টাকার চেক দিলে আইডেন্টি কার্ড আনছেন, এনআইডি আনছেন, এটা করেন, সাইন মিলতেছে না, আগামীকালকে আসেন, পশু আসেন, এগুলো বাংলাদেশ ব্যাংক এগুলোতে মন দিতে পারে, এগুলো থেকে তারা খেয়াল করলে যদি বলে কোনো ব্যাংক ইচ্ছাকৃত ভাবে টাকা দেয়নি চেক অনার করেনি, সরাসরি গভর্নরের কাছে চলে আসুন, এই কথা বলার পরে আপ বাংলাদেশ ব্যাংকের সেই অধিকার হয় যে আপনার টাকা ব্যাংকে রাখার জন্য, না হলে আমার টাকা আমি যেখানে ইচ্ছা সেখানে রাখবো, এটা কি কনস্টিটিউশনালি আপনার কি রং নাকি? ছোট ছোট পুঁজিগুলো ব্যাংক আস্থার মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে ব্যাংকে জমা করে যেন শিল্পায়নে সহযোগিতা হয়। কিসে শিল্পায়ন? আমি আমার 5 লাখ টাকা নিয়ে চিন্তা করি, গভর্নর সাহেব বড় বড় গাড়িতে চলেন বা আন্তর্জন করেন, তারা এগুলো নিয়ে চিন্তা করি, কিন্তু ওনার দায়িত্ব এগুলো, হি ইজ পেড টু ডু দ্যাট, কিন্তু আমার টাকা যা আছে আমি রেখে দেবো, আমি বোল্টে রাখবো, আমি ব্যাগের ভিতরে রাখবো, সেটা আমার ইচ্ছা, সেটা আমি ব্যাংকিং ব্যবস্থার উপরে আস্থা না আসা পর্যন্ত, এটা সরকারের দায়িত্ব যে ব্যাংকিং ব্যবস্থাকে স্বচ্ছ করা, লুটপাটের আধার মনে না করা, ব্যাংক একটা ডেঞ্জারাস জায়গা মনে না করা, এই যে কতগুলো ব্যাড পারসেপশন সৃষ্টি হয়েছে সেটাকে একটা একটা করে আমাদেরকে অপসারণ করতে হবে, আমাদের ব্যাংকিং সিস্টেম বলে মানুষ আস্তে ফিরে আসতে হবে, তাহলে ছোট ছোট পুঁজিগুলো ব্যাংকে যাবে। আর না হমকি ধমকি দেওয়া মানে এটা এক ধরনের ফেসিজম, ব্যাংকিং সেক্টরের ফেসিজম, ব্যাংকিং সেক্টরের মুরব্বীদেরকে এই পথ থেকে সরে যাওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানালাম। নিশ্চয়ই জনাব সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনি বলছিলেন যে ব্যাংকিং ক্ষেত্রে সুশাসন জরুরি এবং সেখানে আস্থা ফিরিয়ে আনতে সরকারের একটি বড় দায়িত্ব রয়েছে, এবং এর আগে আপনি জানিয়েছেন যে ডিজিটাল ব্যাংকে লুটপাট এবং টাকা পাচারের সুযোগ অনেক বেশি।
জনাব সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনাকে বিজনেস লাইনের অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।